হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হচ্ছে ক্রিসপি প্রন ফ্রাই। তো প্রথমে আমি মশলা যা দিচ্ছি খুবই পরিমাণ কম, কারণ প্রনের মধ্যে মশলা কম যায়। তো প্রথমে আমি 1 চা চামচ আদা রসুন দিয়েছি, 1 চা চামচ সয়া সস দিয়েছি, 1 চা চামচ টমেটো সস দিয়েছি, আর দিয়েছি 2 চা চামচ লেবুর রস, আর 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। তারপর এখন আমি মিক্স করে নেব। আর আমি অন্য পাশে আমি প্রনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে রেখেছি, রক্তটা ফেলে দিয়েছি, মাছ বরাবর আমি সুন্দর করে কেটে কেটে রেখেছি। তারপর এখন আমি মিক্স করে আধা 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেব। তারপরে 1 ঘন্টা পর আমি একটি প্যানে এই তেল দিয়ে দেবো। বেশি পরিমাণ তেল লাগবে, ডিপ ফ্রাই করতে হবে তো এর জন্য। তারপর তেলটা চুলায় দিয়ে আমি পাশে 2.5 চা চামচ কর্নফ্লোর আর 2 চা চামচ ময়দা দিয়ে দিব। তারপরে মিক্স করে নেব দুইটা মিলে। তারপর এখানে আমি গোলমরিচ গুঁড়ো দেব 1/2 চা চামচের মতো। তারপর সামান্য পরিমাণ আমি একটু লবণ দিয়ে দিব। ব্যাস এইটুকুই আমার মশলা দেওয়া যা। এই প্রনের মধ্যে খুবই কম মশলা যায়, আপনারা তো জানেনই। তারপর ভালো মতো মিক্স করে তারপর আমি ভাজতে চলে যাব। এখন এখানে আমি প্রনটা ময়দা আর কর্নফ্লোর মেখে তারপরে সুন্দর করে সবগুলো ভেজে নেব। বেশি কালার করা যাবে না, কারণ প্রন অল্পতেই পেকে যায়, রান্না হয়ে যায়, কুক হয়ে যায় আর কি। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। আমি আর কালার করব না, এই পুজো এই কালারই থাকবে। বেশি ভাজতে হয় না, 2 মিনিটের মতন ভাজলেই হয়ে যায়, 2 মিনিটও বেশি হয়ে যায়। তারপর আপনাদের মনে যদি হয় যে 2 মিনিট ভাজতে কম সময়ে, তারও বেশি যদি সময় নিয়ে ভাজতে চান তাও পারেন, কিন্তু আঁচটা খুবই মৃদু আছে থাকবে। তো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ক্রিসপি প্রন ফ্রাই। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তো সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক চ্যানেলটি সবাই ফলো আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।